ওয়েলকাম ফ্রেন্ডস, এখন দেখাবো কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ। কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজের সীমানা অনেক বড়। এখানে একটি আম গাছ দেখতে পাচ্ছেন, এই শতবর্ষী আম গাছ। এখান থেকে বাম দিকে যে দেয়াল দেখা যাচ্ছে লাল কালারের, এইখানে বাম দিকের রাস্তা সংলগ্ন জায়গা থেকে কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজ শুরু হয়েছে। এখানে একটা মসজিদ আছে, মসজিদটার নাম একটু অন্যরকম, এই জন্য এটার ছবি দেখাচ্ছি। কুটি গির্দি হারুয়া জামে মসজিদ, 1813 সালে প্রতিষ্ঠিত। চলে এলাম রাস্তার এপারে, এপারে দেখেন বাম দিকে যে দেয়াল, এটা হচ্ছে কলেজের সীমানা প্রাচীর। এবং সাদাটা হচ্ছে কলেজের গেট, মেইন গেট, এটা খোলা হয় না। এই ঐতিহ্যবাহী কলেজে বর্তমান রাষ্ট্রপতি জনাব আব্দুল হামিদ পড়াশোনা করেছিলেন, এই সেই বিখ্যাত কলেজ। এটা একটা গেট, আমলকি গাছ। এই হচ্ছে সীমানা প্রাচীর। ডান দিকে দেখুন সেই স্থাপনাগুলো, শহীদ মিনার, স্মৃতিসৌধ, আর বামে কলেজ। এই যে মাঝখানের গেট, এই গেট তালা দেয়া, এই গেট খোলা হয় না। Thank you.
কলেজের গেটে ঢুকছি। এটা প্রশাসনিক ভবন। ওদিকে বোটানি ডিপার্টমেন্ট। মেহগনি ফুল সুবাস আছে। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। বিরাট একটা বট গাছ, শতবর্ষী। দেখার মতো ঝুড়ি। বিরাট ক্যাম্পাস, সামনে পুকুর, বামে নতুন একটা ভবন হচ্ছে বিশাল, এদিকে গাছপালা, আর এইদিকে দেখেন দূরে দুইটা মৌচাক, ন্যাচারাল মৌচাক। এগুলো একাডেমিক ভবন। চলুন আমরা মূল ক্যাম্পাসে যাই। বিভিন্ন গাছ, লালগুলো অগ্নিশ্বর, এগুলো স্নেক প্লান্ট। এটা লাইলি মজনু গাছ। এই গাছ আমার বাসায় আছে ছাদ বাগানে। পাতার উল্টো পিঠে লাল, এটা লাইলি, আর উপরে একটা মজনু, সবুজ পাতা, উপরে সবুজ নিচে লাল। মেহগনি ফুল ঝরে আছে, অনেক সুন্দর। মধুমালতী, মধুমঞ্জুরি গাছ।